একটু দুঃখজনক একটি ঘটনা, আমাদের মাতুয়াইলে হ্যাপি নিউ ইয়ার পালন করতে গিয়ে যেই ফানুসগুলো উড়ানো হচ্ছিল সেই ফানুসগুলো থেকে ভয়াবহ আগুন লেগেছে। এটা হচ্ছে আমাদের মাতুয়াইল বহুমুখী স্কুলের ঠিক পিছনে ভয়াবহ আগুন লেগেছে। মাতুয়াইল বহুমুখী স্কুলের পিছনে, আসলে এটা খুবই দুঃখজনক, খুব ভয়াবহ আগুন লেগেছে মাতুয়াইল বহুমুখী স্কুলের পিছনে আমাদের মাতুয়াইলে ফানুস থেকে। আসলে এটা কী বলবো, নতুন বছরে আসলে এই ধরনের জিনিসটা কাম্য নয়। যারা ফানুস উড়িয়েছে সেই ফানুস থেকে আগুনের সূত্রপাত, খুব খারাপ অবস্থা। আমাদের মাতুয়াইলের ঐতিহ্যবাহী বহুমুখী স্কুলের পিছনেই এই আগুনটা লেগেছে। আসলে কি বলবো, মনটা অনেক খারাপ হয়ে গেল। কালকে নতুন একটা বছর, সুন্দর একটা দিন, আসলে এইরকমভাবে যে হবে আসলে কল্পনার বাইরে ছিল। আমি এখনও বুঝতে পারছি না যে এখানে ফায়ার সার্ভিস এসেছে কি না, তবে এখানকার অবস্থা খুবই খারাপ। আমি যতটুকু শুনতে পারছি আগুনের ভয়াবহতা খুবই তীব্র, আগুনের ভয়াবহতা ভয়াবহতা। আসলে খুবই দুঃখজনক, কি বলবো, আসলে কিছু বলার নেই। আগুনের ভয়াবহতা তীব্র খুবই বেশি, আর আমাদের মাতুয়াইলে আসলে এইভাবে আগুন লাগবে বহুমুখী স্কুলের পিছনে, আসলে এটা খুবই দুঃখজনক, স্যাড একটা ঘটনা। আর খুব বেশি পরিমাণে আগুনটা লেগেছে, মানে একটু আগে আগুনের তীব্রতা আরও বেশি ছিল, এখন আরও বেশি বাড়তেছে। আস্তে আস্তে যত সময় যাচ্ছে ততই বাড়ছে। আমি আসলে নানুদের বাসার থেকে ছাদ থেকে যতটুকু পারছি দেখাচ্ছি তোমাদেরকে লাইট করে। আর ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়েছে, জানতে পারছি ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আসছে কি না জানি না, তবে হয়তো বা কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস এসে পড়বে। কিন্তু আগুনের যে ভয়াবহতা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, যে আকাশটা পুরো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, মানে আগুনের যে তীব্রতা সেটা তোমরা বুঝতে পারছো। আসলে আসলে এরকম একটা ঘটনা কাম্য নয়। নতুন বছর আসলে খুবই খারাপ লাগছে, আগুনের খুবই তীব্রতা, কী বলবো, আসলে কিছু বলার নেই। সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন তাড়াতাড়ি করে আগুনটা নিভে যায়, কারণ আগুনটার আশেপাশে দেখা যাচ্ছে আশেপাশে সব বাড়িঘর ঘনবসতি, তো ঘনবসতি এলাকায় এই ধরনের আগুন এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, এইভাবে কিন্তু আগুনের তীব্রতাটা ছড়িয়ে পড়বে। এটা কিন্তু আসলেই মানে ভয়াবহ একটা ব্যাপার। আল্লাহর কাছে দোয়া করি যেন তাড়াতাড়ি আগুনটা নিভে যায়, কিন্তু আমি এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি আগুনটা নিভতেছে না, কোনো অগ্রগতি নেই, আগুন নিভার বরঞ্চ আরও বাড়তেছে। আমরা ফার্স্ট থেকে যখন থেকে দেখতেছি তখন দেখছি হালকা ধোঁয়া উঠতেছে, হালকা আগুন ছিল, কিন্তু এখন আগুনের পরিমাণটা খুব বেশি হয়ে গেছে আর আগুনের তীব্রতাটাও খুব বেশি হয়ে গেছে। খুব দুঃখজনক একটা ব্যাপার, আসলে কী বলবো, আল্লাহর কাছে দোয়া করি যেন তাড়াতাড়ি আগুনটা নিভে যায়, কারণ ওই বহু মাতুয়াইল বহুমুখী স্কুলের পিছনে যে সাইডটাতে আগুন লেগেছে, আসলে সেই সাইডটা দিয়ে অনেক ঘনবসতি বাড়ি, অনেক বাড়ি, ওইখানে একটা বাজার আছে আর একটা কমিউনিটি সেন্টার আছে, তো কমিউনিটি সেন্টারের পাশে আসলে মূলত আগুনটা লাগছে মাতুয়াইল বহুমুখী স্কুলে। তো আসলে কী বলবো, সো স্যাড, এলাকার কারেন্ট চলে গেছে, এই যে অন্ধকার হয়ে গেছে, কারেন্ট বন্ধ করে দিচ্ছে, কারণ কারেন্টটা জ্বলানো থাকলে আগুনের তীব্রতাটা দেখতে পাচ্ছ তোমরা, যে আসলে এটার তীব্রতা কেমন হারে বাড়ছে। যত সময় যাচ্ছে তত আগুনের তীব্রতা বাড়ছে, যত সময় যাচ্ছে ততই আগুনের তীব্রতা বাড়ছে। আসলে এটা দুঃখজনক একটা ঘটনা, কী বলবো, আসলে বুঝতে পারছি না। আল্লাহর কাছে দোয়া করি যেন তাড়াতাড়ি আগুনটা নিভে যায়, সবাই দোয়া করো তাড়াতাড়ি যেন আল্লাহ তাআলা আগুনটা নিভিয়ে দেয়, বিপদটা যেন বড় না হয়। ও মাই গড, আল্লাহ হেদায়েত করো, আল্লাহ, খুবই খারাপ অবস্থা।
আগুনের তীব্রতা শুধু বাড়ছে, তো বাড়ছে, শুধু বাড়ছে। আমি দেখাচ্ছি দুয়োর আস্তরণটা কোথায় চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, একেবারে পুরো আসমানে আমাদের ছাদের উপরে চলে আসছে দুয়োর আস্তরণ, এমন একটা অবস্থা দেখা যাচ্ছে। তো আসলে খুবই খারাপ অবস্থা। পাশে ছয়তলা, পাঁচতলা, সাততলা এরকম অনেকগুলো বিল্ডিং আছে। আল্লাহ তালা তাড়াতাড়ি যদি আগুনটা নিয়ন্ত্রণে না আসে তাহলে হয়তোবা অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে, কারণ ওখানে জনবসতি। আমাদের এলাকা পুরো অন্ধকার হয়ে গেছে। আমি আমার নানুদের বাসায় আছি, নানুদের বাসার ছাদে। তো আসলে কারেন্ট টারেন্ট সব চলে গেছে, এলাকার কারেন্ট অফ করে দিছে। এই যে এলাকার কারেন্ট চলে গেছে, ওই যে শনিয়াখড়ার ওই সাইডটাতে কারেন্ট আছে, ওদিকে লাইট জ্বলতেছে। শনিয়াখড়ার ওই সাইডটাতে লাইট জ্বলতেছে, ওদিকে কারেন্ট আছে, কিন্তু আমাদের কিরানিপাড়া মাতুয়াইলে এই সাইডের কারেন্টটা অফ করে দিছে। এই যে অন্ধকার হয়ে গেছে, আগুনের তীব্রতাটা মনে হয় একটু একটু কমছে আল্লাহর রহমতে। এখন আর আগুন দেখা যাচ্ছে না, এখন জাস্ট ধোঁয়া দেখা যাচ্ছে। আমার মনে হয় ফায়ার ব্রিগেডের লোকেরা এসেছে এবং আগুন নিয়ন্ত্রণে আসার চেষ্টা করতেছে। এখন আবার আগুন দেখা যাচ্ছে, এখন আগুনের তীব্রতাটা আরও বেশি বেড়ে যাচ্ছে। আগুনের তীব্রতাটা আসলে আরও বেশি বেড়ে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি তাড়াতাড়ি করে যেন আগুনটা নিভে যায়। খুব খারাপ অবস্থা আসলে, আল্লাহই জানে। আমি সামনে থেকে ভিডিও করতে পারছি না, আমি নানুর বাসার ছাদ থেকে যতটুকু পারতেছি ভিডিও করে দেখাচ্ছি। প্রচণ্ড আগুন লেগেছে। আমাদের এলাকার কারেন্ট অলরেডি চলে গেছে, কারেন্ট অফ করে দিয়েছে। আগুনটা এখন আর দেখা যাচ্ছে না, এখন শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। এখন শুধু জাস্ট ধোঁয়া দেখা যাচ্ছে। আমার মনে হয় ফায়ার ব্রিগেডের লোক এসেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। আসলে ফানুস উড়ানোটা আমার মতে সবাই হয়তোবা নিজেকে কন্ট্রোল করতে পারে না, তবে ফানুস উড়ানোটা আমার মনে হয় কাম্য না, কারণ ফানুসের মাধ্যমেই কিন্তু আগুন লাগে। ফানুসটা কিন্তু আকাশে উড়ে কোন জায়গায় পড়ে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। অনেক সময় কারেন্টের ট্রান্সমিটারের উপরে পড়ে যায়, অনেক সময় মানুষের বাসা বাড়িতে পড়ে যায়, অনেক সময় গাছপালাতে পড়ে যায়, অনেক সময় কারেন্টের তারে পড়ে যায়। তো সব কিছু মিলিয়ে আসলে অনেকটা রিক্স, অনেকটাই রিক্স। আগুনের তীব্রতা আরও বেশি বাড়তেছে, আগুনের তীব্রতা আগের থেকে এখন আরও বেশি বাড়তেছে, আরও বেশি বাড়তেছে। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। এইভাবে আসলে আগুন লাগাটা আসলে খুবই কষ্টকর এবং দুঃখজনক ব্যাপার। কালকে নতুন বছর, নতুন একটা দিন, সবার শুভকামনার জন্য আসলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, কিন্তু সো স্যাড। যত তাড়াতাড়ি আগুনটা নিভানো যায়, আগুনের তীব্রতাটা আরও বেশি বেড়ে গেছে। এখন মাঝখান দিয়ে একটু কমেছিল, দেখছি যে ধোঁয়া টুয়ো দেখা যাচ্ছিল, কিন্তু এখন আগুনের তীব্রতাটা আরও বেশি বেড়ে গেছে। এখন মনে হচ্ছে যে আরও বেশি জায়গা জুড়ে আগুনটা জ্বলতেছে। এতক্ষণ আগুনের জায়গা জুড়ে জ্বলাটা একটু কম ছিল, অল্প জায়গায় জ্বলছিল, বাট এখন মনে হচ্ছে আগুনের তীব্রতাটা চারিদিকে ছড়িয়ে পড়ছে এমন মনে হচ্ছে। পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে, আমাদের এলাকা পুরো অন্ধকার হয়ে গেছে। কেরানিপাড়া মাতুয়াইল বহুমুখী স্কুলের সাথে আগুনটা লেগেছে। সো সবাইকে বলবো, যারাই ফানুস উড়ান, একটু বি কেয়ারফুল, সাবধানে। আসলে ফানুস উড়ানোর ভিতরে তো আসলে কোনো সাবধানতা নাই, কারণ ওটা আকাশে উড়ে যে কোনো জায়গায় পড়তে পারে। সো আগুন মনে হয় একটু একটু কমতেছে মনে হচ্ছে। আমার মনে হয় ফায়ার ব্রিগেডের লোক আসছে, শব্দ হচ্ছে, ফায়ার ব্রিগেডের গাড়ির শব্দ হচ্ছে। আমি শব্দ শুনতে পাচ্ছি, ফায়ার ব্রিগেডের লোক আসতেছে, নিভানোর চেষ্টা করতেছে। আর আগুনটা আরও বেশি ছড়াচ্ছে এই কারণে, কারণ আজকে যারা ছাদে উঠেছ সবাই দেখতে পাচ্ছ যে আজকে প্রচণ্ড ঠান্ডা বাতাস, প্রচণ্ড ঠান্ডা বাতাস। আর এই ঠান্ডা বাতাসের কারণে আসলে আগুনটা ছড়িয়ে পড়ছে, বেশি বেশি করে আগুনটা ছড়িয়ে পড়ছে চারদিকে। এখনও আগুনটা নিয়ন্ত্রণে আসে নাই, আল্লাহ তাআলা রক্ষা করুক। আমার মনে হচ্ছে আগুনটা এখন বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ছে, যেইভাবে আসলে দেখতে পাচ্ছি। ফায়ার ব্রিগেডের গাড়ির শব্দ শোনা যাচ্ছে।